যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে নিয়ে বাংলাদেশে উৎসাহের কমতি নেই। বিশ্বের সর্ববৃহৎ কুতুপালং শরণার্থী ক্যাম্পেও লেগেছে সেই উৎসাহের ঢেউ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। বিচারের মাধ্যমে আমাদের মিয়ানমারে ফেরত পাঠাবে বলে আশা করছি। নতুন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলাম। রোহিঙ্গাদের আশাবাদ, জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে উল্লেখ করা রোহিঙ্গা সংকট সমাধানের প্রস্তাবনাগুলো বাস্তবায়নে ভূমিকা রাখতে বাইডেনকে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গারা। জাতিসংঘে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবনাগুলো বাস্তবায়নে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ভূমিকা রাখলে আমরা মিয়ানমারে ফিরে যেতে পারব, অন্যথায় সংকট থামবে না। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়লে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস। নির্বাচিত নতুন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা রোহিঙ্গাদের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।